চলো আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি। খুব মজার একটা ভিডিও, আর আমরা যে কত এনজয় করেছি, কারণ ইউজুয়ালি আমরা এই কাজটা একদমই করি না মানে করা হয় না, সময় হয়ে ওঠে না। সেদিনকে মা দুপুরবেলা রান্না করেছিল বিরিয়ানি। বিরিয়ানিটা রান্না হয়েছিল ছাদে, যেহেতু আমাদের ছাদে মাটির উনুন আছে, তো ওই জন্য খুব একটা অসুবিধা হয়নি রান্না করতে। এই কি নিচ থেকে জিনিসগুলো একটুখানি বয়ে বয়ে ওপরে নিয়ে যেতে হয়েছে সমস্ত মশলা। তো এই যে ছোট্ট একটা আনন্দ, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে গেছিলাম, চাইছিলাম আর কি। রান্নাটা ভিডিও করেছি, কিন্তু যেহেতু বিরিয়ানি রান্না সবাই জানে, আর নতুন করে আর বিরিয়ানি রান্নাটা দেখাতে চাইনি। তবে হ্যাঁ, উনুনে রান্না করেছি, আরেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা। তো আমরা সেদিনকে কত সুন্দর একসঙ্গে সবাই মিলে ছাদে বসে ভাত খেয়েছি। মেনু ছিল বিরিয়ানি, স্যালাড আর লাল মিষ্টি। যেহেতু ডেজার্টে জেনারেলি আমরা ঘোল বানাই, কিন্তু সেদিনকে আর সময় হয়ে ওঠেনি, যেহেতু ছাদে বারবার যেতে হচ্ছিলো সেই জন্য সময় করে উঠতে পারিনি। আর যেহেতু টুকুনের পরীক্ষা, বাজারেও বারবার যাওয়া যাচ্ছিলো না, কারণ ওটাতে টক দই অনেকটা পরিমাণ লাগে। তো যেটুকু ছিল সেটুকু দিয়ে বিরিয়ানি রান্না হয়ে গেছে, কিন্তু আমরা ভীষণ মজা করছি। এইটার মধ্যে তোমরা ভিডিওতে দেখো গোলু কেমন উপর হয়ে শুয়ে আছে। ও এত দুষ্টুমি করছিলো যে হঠাৎ করে উল্টে পড়ে যায়, তো তাতে ওর প্রেস্টিজটা একটুখানি ডাউন হয়ে গেছে। সেই যে মাথা নিচু করে শুয়েছে অনেকক্ষণ ধরে ওইভাবে ছিল, আর ছোটোটাকে দেখতে পাচ্ছ একবার চাদরের ওপাশে যাচ্ছে এপাশে যাচ্ছে। আসলে চাদরটা এখানে খাটানো আছে যাতে রোদটা মুখে না লাগে। তো সানি ভাই অনেক চেষ্টা করছিল যে ওটাকে কোনোভাবে যদি ঠিকঠাক করে দেওয়া যায়। আর গুগলটা ওই পাশ থেকে লুকোচুরি খেলছে আমার সাথে, আর মাঝে মাঝে একটুখানি আমার কাছ থেকে ভাত নিয়ে যাচ্ছে। যদিও ভীষণ মানে একবার দুবার নিয়েছে, কিন্তু এই যে ছাদে বসে, রোজ তো আমরা ঘরের মধ্যে ডাইনিং টেবিলে বসে বিরিয়ানি খাই বা ভাত খাই বা নর্মালি আমরা খাই ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার এমনকি সন্ধ্যের চা সেটাও। কিন্তু এই সেদিনকে দুপুরে আমরা যখন সবাই মিলে এরকম করে ছাদে, ঠান্ডাটা একটু হালকা ছিল তো, রোদে বসে খাচ্ছিলাম, খুব ভাল লাগছিল। অনেকদিন আগে থেকে প্ল্যান করছিলাম যে একটা সুন্দরভাবে করব, তো এটা সেরকমভাবে করা হয়ে ওঠেনি, জাস্ট ক্যাজুয়াল একটা ভিডিও করেছি। আর ওয়েট করছিলাম অমৃতারা কবে আসবে, তখন একসাথে বসে এরকম করে খাবো। তো যাই হোক, সেই ইচ্ছেটা আমার পূরণ হলো যে কিছু না হোক অল্প আদ্রুত করতে পেরেছি, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, আর খুব ভালো লাগে। আজকাল আর এই সময়গুলো কেউ কারোর সঙ্গে টাইম পাস করেও না, কেউ থাকতে জানে, সবাই এত ফোন এসব নিয়ে বিজি থাকে যে এই সময়গুলো আর আগের মতন হয়ে ওঠে না। আগেকার দিনে এসব তো ভীষণ নর্মাল কমন ব্যাপার ছিল, আর এখন এগুলো খুঁজে বার করতে হয় সময় যে কখন আমরা এরকমভাবে বসে একসাথে বসে খাবো। তবু যতটুকু হয়েছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও এটা ভালো লাগবে। এর মধ্যে কোনো গ্ল্যামার নেই, কিছুই নেই, কিন্তু যেটা আছে সেটা হলো ভালোবাসা, অনেক আনন্দ আর মন ভরে এনজয় করা। আর আমি উপভোগ করেছি, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম, যাতে তোমরাও একটু উপভোগ করতে পারো। আর তোমরাও এরকম অনেক অনেক একসঙ্গে থাকার চেষ্টা করো, এরকমভাবে থাকার চেষ্টা করো। একটু বেশি জ্ঞান দিয়ে ফেলছি, তো যাই হোক, সেটা যার যার নিজস্ব ব্যাপার। আর এরকম করে আমরা আনন্দ করতে এত মজা লাগছিল আমাদের, একসঙ্গে খাচ্ছিলাম, অনেক হাসাহাসি করছিলাম, অনেক মজা করছিলাম, অনেক গল্প মনে পড়ছিল। এই জিনিসগুলো যেগুলো আমরা মামার বাড়ি গেলে ভীষণ কমন পাই, আমরাও নিজেদের মধ্যে একটা চেষ্টা করি আস্তে আস্তে যদি এগুলো আমরাও ডেভেলপ করতে পারি। গোলুও শিখবে, গোগুলও শিখবে, তিন্নিও শিখবে, টুকুনও শিখবে, এরাও শিখবে বড় হয়ে যে এরকমভাবে একসাথে থাকতে হয়, একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে ওঠা বসা। এগুলো ছাড়া যে মানে লাইফটা যান্ত্রিক হয়ে উঠবে সেটা আমিও চাই না হয়ে উঠুক, কারণ এগুলোর মধ্যেই সব থেকে বেশি আনন্দ আর অনুভব করা যায়। আর যখন এইগুলো আমরা পরে দেখবো আর যখন ভাববো, এগুলো তো আমরা ছেলে মেয়েদের সঙ্গেও শেয়ার করতে পারবো যে আমরা এরকম করতাম, এরকম ছিলাম, এরকম করে মজা করতাম, সেগুলো ওদেরও শুনতে ভাল লাগবে। আর আমাদেরও যখন আমরা মেমোরিগুলো আমাদের মাথায় আসবে, তখন মনে হবে কী সুন্দর সময় ছিল, তাই না? এখন মনে হয় স্মৃতি মনে হয় সবসময় দুঃখের হয়, তখন তো আমরা সব সময় আমরা এটাই আফসোস করব, ইস সময়গুলো কত ভালো ছিল, এখন আর সময়গুলো নেই। তাই স্মৃতি সুখের এটা কেমন অদ্ভুত লাগে, মানে হয় না স্মৃতি সুখের, কারণ আমরা সবসময় চাইব পুরনো দিনগুলো ফিরে আসুক।